হাই ফ্রেন্ডস, মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার সুস্বাগতম। আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের বিষয় হচ্ছে একটা চাকরির খবর, যেখানে ওয়েস্ট বেঙ্গল পোস্টাল রিক্রুটমেন্ট 2018 অ্যাপ্লাই ফর 245 পোস্টম্যান অ্যান্ড মেল গার্ড পোস্ট। এই ডিটেলসটা আমি আপনাদেরকে একটু বলি। এখানে দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন নেম আছে ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান পোস্ট, টোটাল পোস্ট হচ্ছে 245টা আছে। পোস্ট নেম অফ দ্য পোস্ট অ্যান্ড ভ্যাকান্সি ডিটেলস, পোস্টম্যান হচ্ছে 234 জন এবং মেল গার্ড রয়েছে 11 জন। এলিজেবল ক্রাইটেরিয়া ফর WB পোস্টাল 245 পোস্টম্যান অ্যান্ড মেল গার্ড পোস্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে 245 জন পোস্টম্যান এবং মেল গার্ড নেবে তাদের কারা কারা যোগ্য সে বিষয়ে এখানে বলা হয়েছে। দেখুন, ক্যান্ডিডেট এজ শুড বি বিটুইন 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন। এজ রিল্যাক্সেশন 3 বছরের রিল্যাক্সেশন পাবে OBC এবং 5 বছরের পাবে SC এবং ST-রা। এই হচ্ছে রিল্যাক্সেশনের ব্যাপারটা। এডুকেশন কোয়ালিফিকেশন শেষে মাধ্যমিক পাস, শুড পাস 10 স্ট্যান্ডার্ড ফ্রম দ্য অ্যাপ্রুভড স্টেট বোর্ড বাই দ্য রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট উইথ কম্পিউটার নলেজ, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। আর সিলেকশন প্রসেস হচ্ছে ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড বেস মেরিট বেসিস, আর মেরিট লিস্ট অনুযায়ী সিলেকশন হবে, এখানে কোনো পরীক্ষা হবে না। ফলে এখানে কিন্তু একটা পসিবিলিটি রয়েছে, যাদের ভালো রেজাল্ট রয়েছে তারা কিন্তু এখানে অলরেডি চাকরি পেতে পারেন। অ্যাপ্লিকেশন ফি বলেছে ক্যান্ডিডেট পে 100 টাকা, ওবিসি ওবিসি জেনারেল এবং ওবিসি এবং SC ST-দের জন্য কোনো ফি লাগবে না। হাউ টু অ্যাপ্লাই ওয়েস্ট বেঙ্গল পোস্টাল রিক্রুটমেন্ট, এটা অ্যাপ্লাই করতে হবে কীভাবে? অ্যাপ্লাই করার জন্য আপনাকে অনলাইনে যেতে হবে, অনলাইনে এইটা এ করতে হবে, indiapost.gov.in এখানে গিয়ে আপনাকে এ করতে হবে, মানে লগ ইন করতে হবে, করে সেখানে গিয়ে আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ডেট হচ্ছে 14/2/2018 থেকে 20/3/2018 পর্যন্ত ডেট রয়েছে। অ্যাপ্লিকেশন ডেট 14/2/2018 থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট 20/3/2018 পর্যন্ত, এই হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে ছিল এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণের সঙ্গে থাকুন, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।